আওয়ামী লীগ নেতারা বলেছেন জাতির পিতা বাংলা ও বাঙালির স্বাধীনতা অর্জনের পর অর্থনৈতিক মুক্তি সংগ্রাম শুরু করে তা শেষ করতে পারেননি এখন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আগামী বছর স্থানীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিকভাবে পালন করার প্রস্তুতি চলছে বলেও জানান তারা জয়ীব দাসের প্রতিবেদন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত মিডিয়া প্রচার ও ডকুমেন্টেশন উপকমিটির এই সভা রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে কমিটির কার্যালয়ে আয়োজিত বৈঠকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মুজিব বর্ষের কর্মসূচির জোরালো প্রচার ও তথ্যচিত্র উপস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান বঙ্গবন্ধুর কর্মসূচিগুলো গুরুত্বের সঙ্গে দেশে ও বহির্বিশ্বে তুলে ধরতে হবে জাতির পিতার বার্ষিকী উপলক্ষে আমরা আশা করছি যে এটির সাথে সমগ্র দেশকে শুধু নয় সমগ্র দেশের মানুষকে শুধু নয় সমগ্র বাঙালিকে নয় বিশ্ব সম্প্রদায়কে আমরা এটার সাথে সম্পৃক্ত করব। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু আওয়ামী লীগ ও বাংলাদেশ অভিন্ন সত্তা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতির বাংলাদেশ নামের একটি সংগঠন এতে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ বলেন বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণই স্বাধীনতা ঘোষণা হয়েছে এর পরের নয় মাসের সংগ্রাম একটি প্রক্রিয়ার অংশ বঙ্গবন্ধু একটি করে গেছেন স্বাধীনতা দিয়ে গেছেন আর একটি করতে পারেন নাই সেই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে নিষ্ঠার সাথে বঙ্গবন্ধু এগিয়ে চলেছেন বিশ সালে মুজিব বর্ষ ও দুই একুশ সালে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক খাতসহ বহু ক্ষেত্রে নতুন নতুন মাইল ফলক স্পর্শ করবে বলেও জানান বক্তারা এদিকে প্রেসক্লাবে অপর এক আলোচনা সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন ভারত বাংলাদেশের সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় রক্তের ধারায় তৈরি হয়েছে এই সম্পর্ক কোনো স্বার্থের বিচারে ক্ষুণ্ণ হবে না জয়দেব দাস বৈশাখী সংবাদ ঢাকা